হ্যালো বন্ধুরা, পাপিয়া ব্লগসে তোমাদের অনেক অনেক সুস্বাগত। তো দেখো, আজকে কিন্তু একটা সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। তো সোয়াবিনের রেসিপি তো মাছ মাংস মানে আর ভালো লাগবে না খেতে। এই রেসিপিটা যদি একবার বাড়িতে ট্রাই করা হয় তো আমি সোয়াবিনটা প্রথমে কিন্তু সিদ্ধ করে নিয়েছি গরম জলে, আর হলুদ আর লবণ আর দুটো কাঁচা ডিম ভেঙে নিচ্ছি। আর একদম খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে ঝটপট রেসিপিটা। তো এবার দেখো, কটা উপকরণ দিয়ে আমি কিন্তু মেখে নিচ্ছি হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ি আর হচ্ছে দুটো ডিম, কাঁচা ডিম। তো আমি সুন্দর করে মেখে নিয়ে ঢেকে রাখবো, তারপরে বাকি যা যা লাগছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু থাকলে, আর পাশে থেকো। তারপরে স্টেজ দেখো, তো দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে এবার আমি সোয়াবিনটা আমি যে সোয়াবিনটা মেখে রেখেছিলাম সুন্দর করে আমি মেখে নেব। তো একটু 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 লাল লাল হালকা লাল করে ভেজে দেখো তুলে নিচ্ছি। তো এবার দেখো, তারপর দুটি লাগছে আমার, আবার একটু সর্ষের তেল দিয়েছি। এবার আমি দুটো ছোটো ছোটো আলু আমি কেটে নিয়েছিলাম, তো আলুগুলো এবার আমি সুন্দর করে ভেজে নেবো একটু লাল লাল করে। আর আলুর ভিতরে একটু হলুদ একটু লবণ দিয়ে ভেজে নিলাম। তো দেখো ভাজা আমার প্রায় হয়েও এসেছে, আলুগুলো এখন আমি তুলে নেবো। তো এবার আমি ফোড়নের জন্য দেখো, তো এবার দেখো আর সামান্য তেল দিয়ে, তো আমি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, আর সাদা জিরে। তো এটা একটু হালকা একটু লাল লাল মতো হবে, বেশ সুন্দর একটু গন্ধ বেরোবে। তারপর দেখো পেঁয়াজ, এখানে কিন্তু দুটো বড়ো সাইজ মোটামুটি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা সুন্দর হচ্ছে, বা লাল লাল ভাজা হলে আমি বাকি জিনিসগুলো অ্যাড করবো। তো আমি এবার টমেটো দেবো, তো একটা টমেটো কেটে রেখেছিলাম, আর তুমি কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো সঙ্গে। আর আমি কিন্তু একটা পেস্ট করে রেখেছি, তো এখানে এক চামচ আদা, এক চামচ রসুন, দু চামচ মানে দুটো দু চামচ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। আর এরপর গুঁড়ো মশলা, আমার সাথে একটু জিরে গুঁড়ো যাচ্ছে হাফ চামচ, ধনিয়া গুঁড়ো যাচ্ছে হাফ চামচ, লঙ্কা গুঁড়ো যাচ্ছে হাফ চামচ, আর যাবে চিকেন মশলা, এটাও কিন্তু হাফ চামচ মতো। আর একটু জল দিয়ে মশলাটা সুন্দর করে আমি কষে নেবো। একদম এত দুর্দান্ত স্বাদের টেস্ট খাবার কিন্তু এটা। তো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, আর লঙ্কা দিয়ে যেরকম খাবে অবশ্যই সেই পরিমাণ মতো দিয়ে দেবে। তো মশলাটা সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি সোয়াবিন আর আলু একটু ভেজে রেখেছি, সেগুলো এবার আমি দিয়ে দেবো। তো দেখো এবার সুন্দর করে সব মশলার সঙ্গে কষে নেবো সুন্দর করে। দেখতেই পাচ্ছ আমার ভাজা ভাজা কিন্তু হয়েও এসেছে। তো বেশ বেড়েছে দেখলাম আমি। এবার আমি এর সঙ্গে জল অ্যাড করে দেবো। আর মশলাটা একটু সুন্দর করে ভাজতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। তো সেইভাবে কিন্তু মশলাটা ভেজে নিতে হবে। তো একটু গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে কিন্তু এই ভাজাটা করতে হবে, বেশি ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু উঠে যাবে, কিন্তু মশলাটা ভালো ভাজা হবে না। তো মিডিয়ামে রেখে কিন্তু এই মশলাটা সুন্দর করে কষে নিতে হবে। তো মশলার সঙ্গে সঙ্গে কিন্তু আলুটাও কিন্তু সিদ্ধ সিদ্ধ ভাব অর্ধেক করে সিদ্ধ হয়েও যাবে। তো এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি কিন্তু একটু গরম জল দিয়েছিলাম, তো আমি এটা একটু কষা কষা মতো করবো। তো সেই অনুমতে জল দিয়েছি, তোমরা যেমন জল রাখবে সেই পরিমাণ মতো জলটা দিয়ে দেবে। তো আমি কিন্তু 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তো 5 মিনিট ডেকে রাখবো তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর আমি আসছি এবার। তো 5 মিনিট আমার হয়ে গেছে, তো দেখতে বুঝতে পারছো যে আমার কিন্তু রেসিপিটা কিন্তু সুন্দর একদম হয়ে গেছে, বেশ একদম পারফেক্ট। তো দেখো আমার রেসিপিটা পুরো একদম খাওয়ার জন্য পুরো রেডি। তো আমি এর সঙ্গে গ্যাসে দেখো হাফ চামচ মতন আমি ঘি দিয়ে দিলাম, আর দেবো গরম মশলা পাউডার, শাহী গরম মশলা হাফ চামচ মতো দিয়ে দেবো।
একটু, আমার রান্না কিন্তু মোটামুটি প্রায়। এবার এই মশলাগুলো দিয়ে কিন্তু একটু 2 মিনিট, 1 মিনিট, 1 মিনিট না, 1/2 মিনিট মতো আমি ঢেকে রাখবো একটু, মানে পুরো গন্ধটা যেন ভেতরে সোয়াবিনের ভিতরে চলে যায়। একটু সময়ের জন্য ধামা চাপা একটু ঢেকে রাখবো। তো 1/2 মিনিট পর আমি আসছি। আমার রান্নাটা পুরো কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কখনো আসবো। বাই।